গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:32 মতো। তো আমি উঠেছি 4টার সময়। উঠে আমার এদিকে দাদা কাজ সব হয়ে গেছে, মানে জল গরম করা, সোনা বাবার জল গরম করা, মার জন্য চা করা, মার জন্য জল গরম করা সব রেডি। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই শুধু চিকেন আর ভাত হবে, এই যে চিকেন আর এই যে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে একটাই রান্না হবে, আজকে একটাই রান্না হবে, আর কোনো রান্না হবে না। তো চলো, আসো না, আবার স্কুল আছে, আবার কাল ছুটি। কালকে যেহেতু গুড ফ্রাইডে, ওই জন্য কালকে ছুটি, আজকে স্কুল আছে শোনা বাবার, আর চিকেন আর ভাতই রান্না হবে। তো চলো দেখতে থাকো, ঝপঝাপ করে ফেলি আলুটা ভেজে নিয়ে, মশলাটা কষিয়ে নেবো, ঝপঝাপ করে ফেলি, চলো দেখতে থাকো। দেখো চিকেনটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি, মশলাটা একটু কষিয়ে নিয়ে চিকেন আলুটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। চলো করে নি। দেখো চিকেনটা হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম পাতলা হয়েছে চিকেনটা, একদম হালকা তেল মশলায় করেছি, রুগীর ঝোল। দেখো কোনো তেল মশলা আছে বলে মনে হচ্ছে না, হালকা তেল মশলাই করেছি, এখন একটু টানবে ঝোলটা। চিকেনের ঝোলটা একদম হালকা তেল মশলা দিয়ে করলাম, মানে একদম রুগীর ঝোল যেটাকে বলে সেরকমভাবেই করলাম আজকে চিকেনটা। সবসময় কষা কষা খেতে ভালো লাগে না, মানে একটু হালকা পাতলাও খেতে হয়, এই জন্য হালকা পাতলা ঝোল বানিয়েছি, রুগীর ঝোল চিকেনের হালকা তেল মশলায়। রুগীর ঝোল বানিয়েছি চিকেনের, তাও এখন হচ্ছে, হচ্ছে একটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু পরেই। আর ভাতটা আমার দেখো হয়ে গেছে, আজকে তো অন্য কোনো রান্না করি না, সোনা বাবার জন্য দুটো রুটি করেছি, ওই যে রুটিটা দেখাইনি, কী দেখাবো রুটি, ওই জন্য। আর চিকেন রান্নাটাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, একটু একটু শেয়ার করেছি, কারণ চিকেন রান্না আমি প্রায়ই করি না। চিকেন তোমরা সবাই রান্না করতে পারো, নতুন করে দেখার আর কিছু নেই, তাই করলাম। এখন গরম পড়ছে, এখন হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগবে। তো চলো হলে তোমাদের নামিয়ে দেখাচ্ছি, করতে থাকো। দেখো এই যে নামিয়ে নিয়েছি, দেখো রেডি হয়ে গেছি, একবার স্নান টান করে সোনা বাবাও দেখো রেডি হয়েছে, গাড়ি নিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, আজকে অনেক আগেই হয়ে গেছে আমার এদিকে। চলো বিছানা বিছানা গুছানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো ঘরটা সব গুছানো, জানলাটা এখন খুলবো না, এসে খুলে দেবো, সব গুছিয়ে ফেলেছি, যা যা করা সব মুছামুছি সব করা হয়ে গেল আজকে। তো এবার যেতে হবে স্কুলে, কাল রিক্সা কাকু আসবে। তো চলো যা যাক, এসে আমি জানলাটা খুলে দেবো। তো চলো আমার মতো টাটা, রিক্সা কাকু চলে আসবে, ওখানে গিয়ে দেখানো সম্ভব হবে দেখাবো, তো নাহলে বাড়ি এসে কথা হবে। তো চলো টাটা, পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে এসেছি, এসে দেখো দিয়েছি, এই যে কফি বানিয়ে নিয়েছি আর চাল ভাজা সকালের খাওয়ার, আর আসার সময় একটু চিপস টিপস কিনে নিয়ে এসেছিলাম, দেখাচ্ছি। চলো খেয়ে নি, পরে আবার কথা হচ্ছে। আমি তো তখন তোমাকে দেখালাম সকালের খাবার, এখন আবার দেখো এখানে আমি দই নিয়ে নিয়েছি, 250 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি, টক দই লস্যি বানাবো বলে। এবার এবার চিনি দেবো, এই চামচের চিনি তো একটু বুঝে বুঝেই দিতে হবে, মানে বেশি বেশি দিতে হবে। এই যে বিট নুন দেবো, বিট নুন দিয়ে দিলাম, এই যে এবারে জল দেবো, এই যে গ্লাস মেপে মেপে জল দেবো, এটা ঠান্ডা জল ফ্রিজে রেখেছিলাম, বরফ দেবো না, জল দেবো, এক গ্লাস
দু গ্লাস, আড়াই গ্লাস, এটাকে ঘুরিয়ে নিই, তারপর আর একটু দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। একটু ঘুটিয়ে নিলাম দইটা দিয়ে, জল বেশি হয়ে গেছে। দেখো লস্যি আমার রেডি, এই যে দেখো আমি ঢালছি, এই যে কেমন হয়েছে, ঠিকই আছে, নুন মানে ঠিকই লাগছে, লস্যি যেরকম খেতে হয় সেরকমই লাগছে, তাই তো? দারুন। আমিও একটু নিয়ে নিলাম, সব ঠিকঠাকই আছে একদম। দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে, চলে এসে ওর স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওর বাবাও খেয়ে দিয়ে ঠামকে আনতে চলে গেছে, এবার আমি খেতে বসবো। তো চলো বাসন কুসন অর্ধেক ধোয়া হয়ে গেছে, শুধু খাওয়ার পর আমার থালাটা ধুলে হয়ে গেছে আর ভাতের হাতাটা, তো চলো খেয়ে নিই। তারপরে আজকে কী রান্না করেছি জানো, একটু হালকা পাতলা ঝোল রান্না করেছি কম তেল মশলা দিয়ে, চিকেনটা রান্না করেছি সেই দিয়ে খাবো, আর কালকে ডাল রয়েছে, পটল ভাজা রয়েছে সেই দিয়ে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে, বিকেলেও পড়তে যাবে আবার পড়া আছে ওর আজকে, চলো পরে আবার কথা হচ্ছে, এখন আমাকে টাকা খেয়ে নিই। দেখলে সোনা বাবা পড়তে চলে গেল, তো চলো আমার উপরে জামা কাপড় আছে, সোনা বাবার ড্রেসটা কেচে দিয়েছিলাম, নিয়ে আসি গিয়ে, তো চলো পরে আবার কথা হবে। গুড ইভিনিং, দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে দেখো এসে যে এখানে দেখো চা হচ্ছে, আর সোনা বাবার দুধ যা গরম ওখানে রেখেছি দুধ জাল দিয়ে, ওই যে ওইখানে, আর রুটি দেখো ভিজিয়ে দিয়েছি এই যে, আর এখানে আমাদের মাও দুধ চা খাবে ওই জন্য চা হচ্ছে। আমি একবার ফ্লাক্সে ঢালবো এই যে, তার জন্য আগে গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে ঢেলে নেবো না না, ফ্লাক্সের সাইড দিয়ে পরে দিয়ে ওর মধ্যে ঢেলে রাখবো, যখন খাবো সবাই একসাথে খাবো, গরম থাকবো, ওই জন্য এর গরম জলটা আমি ওই ছোটো ফ্লাক্সটাই ঢেলে দিলাম। তো ওই চাটা হোক, ওই চাটা বসিয়ে আমি একটু বেশি ফুটিয়ে খাই তো চা, ওই জন্য আগে বসিয়ে দিয়েছি চাটা। তো সোনা বাবা আসবে, ওকে দুধ খাওয়াবো, ওর দুধটা ঠান্ডা হোক, আর রুটি তো ভিজিয়েই দিয়েছি দেখতেই পেয়েছো। তো চলো চাটা হলে দেখাচ্ছি আর কি, কাটাকুটি করি দেখি সন্ধ্যের, চলো দেখতে থাকো। দেখো এই যে চা বানিয়ে নিয়েছি, মাকে দিয়ে দিয়ে দিয়েছি, আমি নিয়ে নেবো চা। বিস্কুট দেখো, এই যে এখানে টোস্ট বিস্কুট নিয়েছি, আরও বিস্কুট আছে, আমি সব রকম বিস্কুট দিয়ে চা খাই, চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, কালকে রান্নার কাটাকুটি হয়ে গেছে, কালকেই দেখাবো কী রান্না কাটাকুটি করেছি। তো চলো এবার সোনা বাবাকে পড়তে বসাতে হবে, তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আজকের মতো এখানেই দেখা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, তো গুড নাইট, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।